নমস্কার দাদা। নমস্কার, আপনার নাম? আমার নাম রাজেন্দ্র হালদার, আর এমনি ডাকনাম সবাই ডাকে রাজু বলেই সবাই চেনে। আপনার ঠিকানাটা একটু বলবেন? আমার ব্যারাকপুরে বাড়ি, জাহুপুর রোড, আমবাগান। বললে যে কেউ রাজুর নাম বললেই সবাই দেখিয়ে দেবে হালদার রাজু। আচ্ছা আচ্ছা, আপনার পরিবারে দাদা কে কে আছেন? বর্তমানে এখন আমি, বউ আর মেয়ে, মেয়ে এই 7+। আপনি কতদূর লেখাপড়া করেছেন? আমি বিকম। কোন কলেজ থেকে? আমি ব্যারাকপুর সোমনাথ কলেজ থেকে। বর্তমানে আপনার পেশা কী? পেশা আমার একটা কসমেটিক্সের উপর দোকান আছে। আচ্ছা, কোথায় সেটা? সেটা ব্যারাকপুরে। এই কাজটা আপনি কবে থেকে করছেন? এই কাজটা আমি করছি বিগত 5-6 বছর ধরে এটা করছি। এই কাজটা কি আপনার নেশা ছিল না বাধ্য হয়ে এটাকে বেছে নিলেন? না 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 না, ছোটবেলার থেকে একটা ইচ্ছা ছিল যে নিজে কিছু করব, কারোর অধীনে যে কাজ করব সেটা আমার প্রথম থেকে ইচ্ছা নেই, তাই জন্য নিজে স্বাধীন ব্যবসা একেবারে। আপনার মাসিক ইনকাম কত হয় যদি বলতে চান? না, চলে যাচ্ছে, কিন্তু তাতে আমি ঠিক খুশি নই, খুশি নই, অন্য কিছু করতে হবে। আমার জীবনের স্বপ্ন বলতে চেষ্টা করছি এর থেকে বেটার, উন্নত আরো কিছু করার জন্য, সেটা যার পরিবারটা যেখানে সুখে রাখতে পারি। আচ্ছা, স্বপ্নটা কি কিছুটা পূরণ হয়েছে নাকি? আস্তে আস্তে আগাচ্ছে। জীবনে যে এই যে বলছেন আপনি এগিয়ে যাবেন, এগিয়ে যাওয়ার জন্য কোনো পরিকল্পনা করেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা? হ্যাঁ, ভবিষ্যৎ পরিকল্পনা, লকডাউন হওয়াতে ব্যবসা যেরকম সব দিকে অবস্থা অবনতির দিকে, আমিও চিন্তা করে দেখলাম যে তার বিকল্প আমার কিছু করতে হবে, যেহেতু আমাদের নিজস্ব বাড়ি জায়গা আছে, তার বিকল্প পরিকল্পনা। তখন আমি আস্তে আস্তে কিছু মুরগি কিনলাম ছোট টেস্ট করার জন্য, 20 পিস কিনলাম, দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, তার যে 10 টাকা করে কিনে আমি বিক্রি করলাম, বেশ ভালো পরিমাণেই বিক্রি করলাম 6 মাস বাদে। সফল আরেকটা আমার ট্রেনিং ছিল ছাগলের উপর সেন্ট্রাল গভর্নমেন্টে, ছাগলটা নিয়েও আমি চেষ্টা করলাম, দেখলাম সেটাও 1 বছর পর বিক্রি করলাম, এনে কিনে এনে দেখলাম সেটাও আমার লাভ হলো। তারপর আমি দেখতে পারবেন এই যে আমার পেছনে যে দেখিয়েছি মুরগির খাঁচা তৈরি করেছি, ইউটিউবের মাধ্যমে দেখার পর আমারও চিন্তাভাবনা এই হলো যে এইটা করলে তো ভালো হয়, তখন আমি এই খাঁচাটা তৈরি করি। মুরগির খাঁচা তৈরি হচ্ছে, ভেতরেই মুরগি থাকবে, মুরগি ভেতর থেকে বাইরে খাবে আর ডিম ভেতরে পারবে, আবার ডিমটা অটোমেটিক বাইরেই বেরিয়ে চলে আসবে। আর শখ বলতে একটু ইচ্ছা সবারই তো থাকে, জানি না, একটু ঘোরা, ফ্যামিলি নিয়ে একটু একটু। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দাদা, আপনার পছন্দের খাবার কি? এখন পছন্দের খাবার বিরিয়ানি। প্রিয় রং? ওই গ্রিনটাই আমার সত্যি ফেভারিট। আনন্দের দিন বলতে যেদিন আমার মেয়ে জন্মগ্রহণ করলো সেদিনটাই একটা আনন্দের দিন, আনন্দের দিন। তেমনি দুঃখও তো থাকে, আপনার জীবনে একটা দুঃখের দিন আমাদের বলেন। দুঃখের দিন আমার সামনে বাবাও মৃত্যু হলো, তারপর কিছুদিন পর যাওয়ার পর আস্তে আস্তে মাও আমার চোখের সামনেই মারা গেল, ওটাই সব থেকে বেদনাদায়ক। এখন বর্তমানে আমরা এখন 3 জন বাড়িতে। আপনার জীবনে সব থেকে পছন্দের 2 জন মানুষের যদি আমি জিজ্ঞেস করি কাদের কথা বলবেন? এক আছে আমার মেয়ে, আর মেয়ের মাসি, তারাই সব আমাদের, আর বউ তো আছেই। বিয়ে কত বছর হলো? 8 বছর মতন হয়েছে। দেখে শুনে না প্রেম? দেখে তারপরে প্রেম, জানতামও না কিছু। হ্যাঁ, আপনি কি ভগবানে বিশ্বাসী? হ্যাঁ নিশ্চয়ই, ভগবান না থাকলে সম্ভব না সব কিছু। যদি ভগবান দুটো বরদান দেয় তাহলে কি চাইবেন ভগবান? একটা বর আমার ইচ্ছা আছে, যদি টাকা পয়সা সেরম হয় 51 পীঠ দর্শন টোটাল, একটা বর যদি দেয় এই ফ্যামিলি নিয়েই তো একটা সুখে পরিবার ওটা এদিকে। হ্যাঁ। আপনি নিজেকে কোন কাজে দক্ষ বলে মনে করেন? দক্ষ বলতে আমি যেটা আমার পরিকল্পনা ভাবি যে হ্যাঁ চেষ্টা করব, আমি দেখি যে হ্যাঁ চেষ্টা করলে নিশ্চয়ই হবে। সরকারের কাছে কোনো আশা বা আবেদন কিছু আছে?
সরকারের কাছে একটাই আমার আবেদন, আপনারাও দেখবেন রাস্তাঘাটে বেরালে পুজো হয়ে গেল ওই হোর্ডিং দুবছর ধরে রয়েছে, তাতেও তো একটা দূষণ হচ্ছে পরিবেশটা। এইটাই ইচ্ছা যে তারা যদি সেই সঠিক সিদ্ধান্তটা নেয় যে এই যে হোর্ডিংয়ের পর পাস এতদিন রাখবো তার জন্য ফাইন, এর বেশি রাখলে এইটা তো রাস্তা, হ্যাঁ তাহলে পরে দেখবেন তো ওই ক্লাবগুলো হোক বা যে কোনো সংগঠন হোক তাড়াতাড়ি খুলবে, জিনিসটা রাস্তাঘাট পরিষ্কার থাকবে। লটারিতে যদি 1 কোটি টাকা পান তাহলে কি করবেন টাকাটা? ওই টাকাটা আমি 3 বছরে ডবল করব আমার বুদ্ধিতে, এমনকি সাধারণ বেকারদেরও আমি সেটাই বলবো যে তোমরাও করো, চাকরির আশা না থেকে তার থেকে তোমরাও করো, নিজের হাতে কিছু নিশ্চয়ই সফল পাবে। আপনারা যদি ভালো লাগে আমার এই কথাবার্তা, আপনারাও চেষ্টা করুন, জীবনে আপনারা উন্নতির পথে দেখতে পারবেন। ধন্যবাদ, নমস্কার।